আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, আমি আশরাফি বলছি আশরাফিস কিচেন থেকে। ওয়েলকাম ব্যাক। ছবি দেখে বোঝা যাচ্ছে এটা কি, এটা ছানার সন্দেশ। আজ আমরা খুব সহজ এবং ঝটপট করে ছানার সন্দেশ বানাবো। আমাদের কি কি লাগবে আমরা দেখে নিই এক পলক। নর্মালি মিষ্টি রেসিপির মধ্যে মিষ্টি বানাতে গেলে ছানার সন্দেশ সবচেয়ে সহজ করে বানানো যায়। খুব অল্প সময়ে ছানা সন্দেশটা হয়ে যায়। কী করে স্মুথ সুন্দর ছানা তৈরি করা যায় তার একটা রেসিপি পরে আমি তৈরি করে দেব। ছানা দিয়ে অনেক রকম মিষ্টি তৈরি করা যায়। আমরা বাংলাদেশিরা খুব মিষ্টি পছন্দ করি, সব ধরনের মিষ্টি আমাদের খুব পছন্দ, ছানা সন্দেশ তো কথাই নেই। ছানা এখানে আছে 2 কাপের চেয়ে একটু কম, অল্প পরিমাণ কম, পুরো 2 কাপ হয়নি ছানাটা। আর চিনি নিয়েছি 1/2 কাপ পরিমাণ। কন্ডেন্স মিল্ক দিচ্ছি দেখে চিনির পরিমাণটা একটু কম রেখেছি। কন্ডেন্স মিল্ক নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, আর সামান্য পরিমাণে গোলাপ জল। ছানাটা এখন আমরা ছেনে নেব। ছানার যে বড় বড় টুকরোগুলো আছে ওগুলো আমরা ছোট ছোট গুঁড়ো গুঁড়ো করে নেব। হাত দিয়ে ডোলে ডোলে সব বড় টুকরোগুলো ছোট করে নেব। চিনি দিয়ে দেব। চিনিটাও ছানার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মিশে গেছে ছানার সাথে। এখন আমরা চুলোতে চড়িয়ে দেব। চুলোর জালটা আমরা একদম মিডিয়াম রাখব প্রথমে। চিনিটা যখন একটু গলে আসবে তখন জালটা মিডিয়াম টু লোতে রাখব। নিচে লেগে গেলে টেস্ট নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে কন্টিনিউ নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। প্রায় 4-5 দিন ধরে নতুন কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না। এত সুন্দর বৃষ্টি, এত সুন্দর ওয়েদার, মনই হচ্ছিল না যে কিছু একটা করি। চিনিটা একটু গলে এসেছে, এখন আমরা কন্ডেন্স মিল্কটা দিয়ে দেবো। কন্ডেন্স মিল্ক দিলেই পানি ছেড়ে দেবে। যা বলছিলাম, ওয়েদার লাস্ট কিছুদিন ধরে এত সুন্দর ছিল, মন চাচ্ছিল কোথাও ঘুরতে চলে যাই। এমন কখনো হয়নি এত লম্বা সময় আমরা কোথাও ঘুরতে যাইনি। সবসময় ছোটোখাটো ট্রিপ হলেও কোথাও না কোথাও দেওয়া হয়, এবার একদম লম্বা একটা সময় একদম ঘরের মধ্যে। আল্লাহ চাইলে আমরা খুব তাড়াতাড়ি এর থেকে বের হয়ে আসব। আমরা আবার ঘুরতে যেতে পারবো, মার্কেট যেতে পারবো, শপিং করতে পারবো। টুকটাক অনেক শপিং দরকার, বড় একটা ফর্দ তৈরি হয়ে আছে, কিন্তু বের হতে পারছি না। আমি সামান্য পরিমাণে একটু গোলাপ জল দিয়ে দেবো, 2-3 ফুটার মতো। আমরা চুলোর জালটা মিডিয়াম টু লোতে দেব। একটা জিনিস ছানা তৈরি করার সময় অনেক ইম্পর্টেন্ট, চুলোর জাল কন্টিনিউ নাড়তে হবে, কিছুতেই পুড়ে যাওয়া যাবে না। আমাদের ছানাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। একটু নরম নরমই নামাতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে জমে যাবে আরও। আমরা একটা প্লেট নিয়ে তার মধ্যে একটু ঘি দিয়ে মাখিয়ে নেব। প্লেটটা চ্যাপ্টা হতে হবে, তাহলে ছানাটা খুব সুন্দর বরফি আকারে কেটে নেওয়া যাবে। ঘিটা দিয়ে দিলে হবে কি, ছানাটা যখন তুলতে যাব আটকে যাবে না। আপনারা কারা কারা আছেন আমার মতো, যারা গরুর দুধ দিয়ে মিষ্টি জাতীয় জিনিস বানাতে পছন্দ করেন? আমি পায়েস, সেমাই এগুলো চেষ্টা করি গরুর দুধ দিয়ে তার মধ্যে কিছুটা গুঁড়ো দুধ দিতে। পুরোপুরি গুঁড়ো দুধ দিয়ে আমি কখনো তৈরি করতে পারি না। গরুর দুধ দিয়ে পায়েস রান্না করলে যেই টেস্ট, গুঁড়ো দুধ বা কন্ডেন্স মিল্ক দিয়ে ওরকম টেস্ট হয় না। গরুর দুধ দিয়ে অদ্ভুত একটা ফ্লেভার আসে। আমার আপু আর ভাইয়ের একটা গরুর ফার্ম ছিল, বিশাল একটা গরুর ফার্ম, প্রায় 70টার মতো গরু ছিল ওখানে। অনেক দুধ আসতো বাসায়। মাঝে মাঝে ভাইয়া আমাদের ফার্মে নিয়ে যেত, বাচ্চাদের সহ আমরা সবাই ফার্মে যেতাম, ঘণ্টাখানেক ওখানে হই হুল্লো করে মজা করে আসতাম। আমাদের ইট পাথরে থাকা বাচ্চাদের জন্য ওই জিনিসগুলো খুব অদ্ভুত ছিল। ওরা খুব অবাক হয়ে দেখতো কী করে গরু দুধ দিচ্ছে। ভাইয়া ভাইয়া বলে কনফিউজ করছি, ভাইয়া আমাদের আপুর হাজবেন্ডকে বলি, কারণ উনি দুলা ভাই ডাকাটা পছন্দ করতেন না। আমার আপু দেখতে এখনও এত কিউট আর সুইট, তার যে বড় বড় 3টা বাচ্চা তাকে দেখলে বোঝাই যায় না, মাশাল্লাহ। আপুর সাথে আমার কোনো মিল নেই, আপু আর আমি রাত আর দিন, গায়ের রং এবং দেখতে। ছোটোবেলা এত বোকা ছিলাম, মাঝে মাঝে আম্মু বলতো তোকে আমরা হাসপাতাল থেকে নিয়ে আসছি, একটা বাচ্চা পড়েছিল তো ভাবলাম নিয়ে আসি বাসায়। আমি তো কেঁদে কেটে অস্থির হয়ে যেতাম। ছানা সন্দেশটা গরম গরম থাকতেই ভালো করে ছুরি দিয়ে চামচ দিয়ে একদম চেপে চেপে সুন্দর করে শেপ করে নিতে হবে, তাহলে কাটার পরে খুব সুন্দর একটা শেপ আসবে। আমি 30 মিনিট বাইরে রেখে দিয়েছিলাম, যখন গরমটা কমে যায় তারপরে নর্মাল ফ্রিজে দিয়ে দিয়েছিলাম, 2 ঘন্টা পর বের করেছি। ফ্রিজে রাখার আগে আমি আসলে বাদাম দিয়ে ডেকোরেশন করে নিয়েছিলাম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, সহজ করে বানানোর চেষ্টা করেছি।
ভাবলাম কিছুদিন পরই তো ঈদ, তাই একটা একটা রেসিপি মিষ্টির বানিয়ে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এতগুলো ভালোবাসা এতক্ষণ ধরে আমার বকবক শুনে আমার ভিডিওটি দেখার জন্য। আমাদের হয়ে গেছে বরফি, আমি কেটে নিয়েছি, কিছু দিয়েছি পেস্ট, খুব মজা হয়েছে, খুব মন চাইছে আপনাদের খাওয়ানোর জন্য। কষ্ট করে একটু বানিয়ে নেবেন, দেখবেন একদম হুবহু এইরকমই হবে। আমার আন্নুর মিষ্টি খুব পছন্দ করে, অনেকক্ষণ ধরে পিছে পিছে ঘুরেছে, মা আমি একটু খাই, মা আমি একটু খাই। আমি বললাম মা আমি ছবি তুলে নিই তারপর দেব, বলতে বলতেই বেচারি ঘুমিয়ে গেছে। মেয়ে বাবা দুজনেরই মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ। শুক্র শনিবারে লাঞ্চের পরে বাসায় মিষ্টি কিছু থাকতেই হবে, আল্লাহ যা কিছু করেন ভালোর জন্যই করেন। আনুরের স্কুল লেখাপড়া সব কিছু পেশারে এমন দৌড়ের উপর থাকতে হতো, ঠিক মতো একসাথে খাওয়াই হতো না, একসাথে সময় কাটানো হতো না। এখন তো আমরা লুডোও খেলি, উনোও খেলি, সবাই মিলে একসাথে, আলহামদুলিল্লাহ। আমার রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে লাইক দিতে ভুলবেন না, বেল বাটনে ক্লিক না করলে পরের ভিডিওটা আপনার ওয়াল পর্যন্ত পৌঁছবে না। শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে যাতে সবাই মিলে দেখতে পারে, মজা করে রান্না করে খেতে পারে। আমার কথায় বা কাজে কোনো ভুল হয়ে থাকলে জানাবেন কমেন্ট বক্সে, চেষ্টা করব ভুলগুলো শুধরে নেবার। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ঘরে থাকুন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আর একদিন নতুন কোনো রেসিপি নিয়ে আসব। সবাই দোয়া করবেন আমার এবং আমার পরিবারের জন্য, আমার মেয়েটাকে যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি, নিজের পায়ে দাঁড় করাতে পারি। আসসালামু আলাইকুম, আমি আশরাফি, আশরাফিস কিচেন থেকে। আল্লাহ হাফেজ।